মমতা ব্যানার্জিকে নির্দিষ্ট করে চোর এই উপাধিতে প্রথম যিনি ভূষিত করেছেন তার নাম কুণাল ঘোষ। তিনি তৃণমূল দলের মুখপাত্র। 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার না, ওটা লক্ষ্মীর ভাঁড়। আসল ভাণ্ডারটা অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে, আসল ভাণ্ডারটা অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে। আপনি যদি সত্যিই মনে করেন গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো বানাবেন, আপনি চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিরোধ কিন্তু কোনো ব্যাকরণ মানে না। কিষেনজি আপনাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, আপনি কিষেনজিকে গুলি করে মেরেছেন। বাকি সব মাওবাদীরা তৃণমূল হয়ে গেছে, সুচিত্রা মাহাতো, ছত্রধর মাহাতো, নামের পর নাম বলে যাওয়া যায়। আপনি ইতিহাস থেকে শিক্ষা নেননি, বামপন্থীদের নিকেশ করা যায় না, লোকসভায় শূন্য করা যায়, বিধানসভায় শূন্য করা যায়, রাস্তায় শূন্য করা যায় না। তাই রাস্তার দখল বামপন্থীদের হাতেই আছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি মৌমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, তার সঙ্গে আলোচনায় আসব। গরু পাচার মামলায় সরাসরি যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের, সিবিআইয়ের চার্জশিট অন্তত এমন কথাই বলছে। এদিকে দলনেত্রী তার প্রিয় কেষ্টর মাথায় কিন্তু এখনও ভরসার হাতটাই রেখেছেন, কি বলবেন? দলনেত্রীকে কেষ্টর মাথায় ভরসার হাতটা রাখতেই হবে, তার কারণ দলনেত্রী সবচাইতে ভালো জানেন যে কেষ্ট মুখ খুললে কী কী হতে পারে। শুধু গরু না, গরু, বালি, কয়লা, পাথর, এই সব কিছুর ট্রানজিট রুট হচ্ছে বীরভূম জেলা। বীরভূম জেলার ভৌগোলিক অবস্থানের কারণেই এই সব কিছুর যে পাচার চক্র, সেই পাচার চক্রকে বীরভূম জেলা অতিক্রম করতে হয়। প্রধানত মুর্শিদাবাদ হয়ে তো এগুলো বাংলাদেশে যায়, বীরভূম থেকে পানাগড় ধরে মুর্শিদাবাদ যায়, বীরভূম থেকে বর্ধমান হয়ে এদিকে আসে। ফলে বীরভূম তার জেলাগত অবস্থানের কারণেই দলনেত্রীর কাছে আলাদা গুরুত্বপূর্ণ, যার জন্য আপনি দেখবেন যে তৃণমূলের অভ্যন্তরীণ সাংগঠনিক রদবদলে বাকি সব জেলার সভাপতি বদলালো, বীরভূমের সভাপতি বদলালো না। কারণ এখানটার উপরে অনুব্রত মণ্ডল, তার নিয়ন্ত্রণ এতটাই, গোটা জেলার প্রশাসন থেকে শুরু করে রাজনীতি এই সব কিছুকে তিনি এতটাই নিজের কব্জার মধ্যে রেখেছেন যে দলনেত্রী তাকে ভরসা করেছেন। এখন তিনি ধরা পড়েছেন এবং যা সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশিত সেটা হচ্ছে সিবিআইয়ের জেরার মুখে ভেঙেও পড়ছেন। দলনেত্রীর মরিয়া প্রয়াস হচ্ছে তার ভেঙে পড়াটা ঠেকাতে হবে, অর্থাৎ ভেঙে পড়ে তিনি যদি সব বলে দেন দলনেত্রীর বাঁচার কোনো রাস্তা থাকবে না, পালানোর কোনো পথ থাকবে না। ফলত কংসের কারাগার যেখানে কেষ্টর জন্ম, সেখানে দলনেত্রী যাবেন কি যাবেন না, এ আশঙ্কা তো দলনেত্রীর থাকবেই। তাই দলনেত্রী ভরসার হাত রেখে তার কাছে বার্তা পাঠাতে চাইছেন, তুমি ভেঙে পড়ো না, আমরা সাথে আছি। এবং একই সাথে আশঙ্কা প্রকাশ করে দিচ্ছেন দলের কর্মীদের কাছে যে আমাকে যদি সিবিআই ধরতে আসে তাহলে আপনারা রাস্তায় নামবেন তো আন্দোলন করতে? অর্থাৎ একদিকে নিজের দলের কর্মীদের ভরসা দাও, নিজের বিপন্নতাকে গোপন করবার আর কোনো রাস্তা নেই, আর ওপর দিকে হচ্ছে অনুব্রত মণ্ডলের মুখ খোলা ঠেকাও যতটা সম্ভব। এই তিনটে রাজনৈতিক উদ্দেশ্য একসাথে চরিতার্থ হয়েছে দলনেত্রী স্টেটমেন্টে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ইডি সিবিআইয়ের তালিকায় এবার তার নামও রয়েছে, সেই জন্য আগে ভাগেই এই বক্তব্য যে আপনারা রাস্তায় নামবেন? তো বুঝতে না পারলে তিনি নরেন্দ্র মোদীর কাছে গেলেন কেন? তিনি নরেন্দ্র মোদীর কাছে সরকারিভাবে ঘোষিত টাকা চাওয়ার জন্য গেছিলেন। আচ্ছা, টাকা চাওয়ার জন্য কার কাছে যায়? অর্থমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে না। তো টাকা চাওয়ার জন্য যেতে হলে আমার কত টাকা পাওনা আছে তার কাগজপত্র থাকে তো হাতে, আবার দিল্লির দিক থেকেও তার কত টাকা বকে আছে তার কাগজপত্র থাকে হাতে। এই কাগজপত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বহন করার কথা না, এর জন্য সেক্রেটারি থাকেন, দপ্তরের অফিসাররা থাকেন।
মুখ্যমন্ত্রীও একা গেলেন, প্রধানমন্ত্রীও একা এলেন, কোনো কাগজপত্র নেই। কোনো কাগজপত্র ছাড়া আমি আপনার কাছে দাবি করলাম আমি আপনার কাছে 262,310 টাকা পাই, আপনি তো বলবেন প্রমাণ দেখান। তো একই রকমভাবে প্রধানমন্ত্রী তো বলবেন আপনি যে পান তার ডকুমেন্ট কোথায়। প্রধানমন্ত্রী কি বললেন আমরা জানি না, মুখ্যমন্ত্রীও টাকা চাইলেন কি না আমরা জানি না, কিন্তু যেটা জানি আমরা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গতকাল লালকেল্লার ভাষণ থেকে বললেন যে এইখানে নাম না করে কার্যত পিসি ভাইপোর চুরির রাজত্ব চলছে। আর মুখ্যমন্ত্রী ফিরে এসে বললেন 16ই আগস্ট খেলা হবে দিবস, এবং তার বাহিনী বলা শুরু করলো যে যারা তাদের দলের বিরোধিতা করবে তাদের পিঠে চামড়া দিয়ে জুতো বানানো হবে, তাদের ছেড়ে কথা বলা হবে না, যে গুড় বাতাসা বিলি করবে তার এই হবে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে একটা হুমকির জায়গা বিরোধী কণ্ঠস্বরকে দমন করুক, আকস্মিকভাবে এটার প্রয়োজন হলো কেন? মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, তার দল বুঝতে পেরেছে যে এই যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য তারা চালিয়ে গেছেন 2011 উত্তরকাল থেকে, এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য ধরা পড়ে গেছে। এখন ধরা পড়ে যাওয়ার পরে একটা মানুষ কী করতে পারে? আপনি দেখুন, ভালো করে খেয়াল করুন, প্রথম যখন 19 জনের নাম তালিকাভুক্ত হলো তখন ওরা বলল যে মামলায় অনেক বামপন্থী নেতা কংগ্রেস নেতা এদের নাম আছে। আমরা বললাম পিটিশন জমা দাও, আমাদের তো অসুবিধে হলো না বলতে। এবার ওরা গিয়ে বলল কোর্টে 3 জন যে ইডিকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। কেন? আমরা তো বলছি পিটিশন দাও, আমরা ইডির মুখোমুখি হতে রাজি। আর ওরা যারা আমাদেরকে এর সঙ্গে যুক্ত বলে দাবি করলো তারা বলছে ইডিকে সরানো হোক। যে 6 জন মিলে বলেছিল সেই 6 জনের ভিতর 3 জন বললেন ইডিকে সরানো হোক, বাকি 3 জন বললেন না। ববি হাকিম রাজ্যের একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী, তিনি প্রথমে বলেছিলেন পার্থ চ্যাটার্জি ধরা পড়ার পরে যে পার্থ চ্যাটার্জি আর আমি একই ক্যাবিনেটের, সুতরাং পার্থ চ্যাটার্জির যদি দায় থাকে আমারও দায় আছে। সংসদীয় রীতি অনুযায়ী ঠিক বলেছিলেন, এটা সামগ্রিক মন্ত্রিসভার দায় এবং এই দায় নিয়ে মুখ্যমন্ত্রীরই পদত্যাগ করা উচিত। ববি পরোক্ষে সেটা বলতে চেয়েছিলেন কি না আমি জানি না, হয়তো চেয়েছিলেন নয়তো চাননি, কিন্তু তারপরে সেই ববি বলতে বাধ্য হলেন ইডিকে সরানো হোক। বাকি 3 জন গেলেন না, তাহলে কি বাকি 3 জন মনে তো করছেন এই 3 জন প্রধান চোর, নাকি এই 3 জন মনে করছেন যারা ধরা পড়ে গেছে তারাই আসল চোর, আমরা সাধু, আমরা রক্ষা পেলেই চলবে, বাকিরা যায় যাক। পার্থ চ্যাটার্জির বেলায় মমতা ব্যানার্জি তিনি কার্যত কিছুই বলেননি। রাজীব কুমারকে যখন ধরতে এসেছিল মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছিলেন। ববি, সুব্রত মুখার্জি এদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সিবিআই অফিসে ঘেরাও করেছিলেন। পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে কিচ্ছু করলেন না। কেন? অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তেড়ে ফুড়ে উঠলেন। কেন? তো অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যদি তেড়ে ফুড়ে ওঠেন, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে তেড়ে ফুড়ে উঠলেন না কেন? পার্থ চ্যাটার্জি তো তার রাজনীতির প্রথম দিন থেকে তার সঙ্গে আছে, তার দলের মহাসচিব, তার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। তো সেই মানুষটা সম্পর্কে, অর্থাৎ দলের মহাসচিব মানে সেকেন্ড ম্যান, তো দলের সেকেন্ড ম্যান সম্পর্কে চুপ, আর অনুব্রত মণ্ডল একটা জেলার সভাপতি। এখন তো রাজ্যে 30টা জেলা তৈরি হচ্ছে, তার একটা জেলার সভাপতি, তার জন্য এত চিৎকার, বিরোধ, প্রায় তাদের বাহিনীকে রাস্তায় নামিয়ে দেওয়া, কেন? আশঙ্কা ঘরের ভেতর ঢুকে পড়েছে, মনের ভেতর ঢুকে পড়েছে, বাজবার কোনো উপায় নেই, বোঝা হয়ে গেছে, ধরা পড়ছি জানা হয়ে গেছে। কেন?
যে প্রসঙ্গটা আপনি তুললেন যে সৌগত রায় কামারহাটিতে জনসভায় দাঁড়িয়ে বলছেন যে তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, কি বার্তা দিতে চাইছেন? তার মানে কি বিরোধী রাজনীতি বলে কিছু থাকবে না? দেখুন, মমতা ব্যানার্জিকে প্রথম চোর সিপিএম বলেনি, বিজেপি বলেনি, কংগ্রেস বলেনি, অন্য কোনো রাজনৈতিক দল বলেনি। মমতা ব্যানার্জিকে নির্দিষ্ট করে চোর এই উপাধিতে প্রথম যিনি ভূষিত করেছেন তার নাম কুণাল ঘোষ, তিনি তৃণমূল দলের মুখপাত্র। সুতরাং তাদের দলনেত্রী সম্পর্কে কুৎসা করলে, নিন্দা করলে তার গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এটা শুরু হোক কুণাল ঘোষকে দিয়ে, কুণাল ঘোষের পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হোক। কারণ কুণাল ঘোষ দিনের পর দিন বলেছেন যে সারদায় সবচাইতে লাভবান মমতা ব্যানার্জি, সারদার টাকা কালীঘাটে আছে, মমতা ব্যানার্জি সবচাইতে বড় চোর, সব কুণাল ঘোষের কথা, আমার কথা না, কোট আনকোট। তাহলে আজকে সৌগত রায় অন্য বিরোধীদের উপর রাগ দেখাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে সৌগত রায়কে শ্রদ্ধা করি, তিনি একজন সত্যি পণ্ডিত মানুষ, আমি তার প্রচুর বক্তৃতা শুনেছি, সত্যি তিনি অনেক কিছু জানেন, তার থেকে রাজনীতিতে অনেক কিছু শেখার আছে। তিনি একজন বিদগ্ধ সাংসদ, বিদগ্ধ বিধায়ক ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা অলঙ্কৃত করেছেন। ফলে এই যে সবটা মিলে যে সৌগত রায়, যে সৌগত রায় হাজার হাজার ছাত্র পড়িয়েছেন, আমার খুব কষ্ট হয়েছে সেই সৌগত রায় মদন মিত্রর ভাষায় কথা বলেছেন, সেই সৌগত রায় রাস্তার রকে কিংবা চায়ের দোকানে যে তৃণমূলের কর্মীরা বসে থাকে তারা সবাই খারাপ। আমি বলছি না, আমি এটা বিশ্বাস করি না তৃণমূলের সবাই চোর, আমি এটা বিশ্বাস করি না তৃণমূলের সবাই খারাপ। তৃণমূলের সবাই লম্পট, তৃণমূলের সবাই মদ্যপ, তৃণমূলের সবাই অসভ্য আমি বিশ্বাস করি না। আমি বলছি দলের ভিতর অনেক ভালো মানুষ আছেন, সবাই চোর না, দলের ভিতর অনেক সৎ মানুষও আছেন। আমি উপেন বিশ্বাসকে চোর বলতে পারবো না তো, তিনি তো তৃণমূলেরই বিধায়ক ছিলেন, এখনও হয়তো আছেন দু চারজন বিধায়ক, আটজন বিধায়ক, দশজন বিধায়ক, ২০ জন বিধায়ক, সংখ্যাটা কমছে প্রত্যেক দিন, কমছে মমতা ব্যানার্জির কারণেই। সেইখানে সৌগত রায়, এটা ঠিক তিনি নারদার টাকা হাতে করে নিয়েছিলেন, টিভিতে আমরা দেখেছি, এবং তিনিই একমাত্র লোক যিনি ম্যাথু স্যামুয়েলকে থ্যাংক ইউ বলেছিলেন, বাকি কেউ বলেননি। অর্থাৎ আপনার থেকে টাকা নেওয়ার পরে আপনাকে থ্যাংক ইউ বলার শিষ্টাচারটা একমাত্র সৌগত রায় দেখিয়েছিলেন, আর কেউ দেখাননি। তাহলে তার ভিতর একটা শিষ্টাচার আছে, একটা সৌজন্যবোধ আছে। এই শিষ্টাচার এবং সৌজন্যবোধের কাছে আমার আবেদন, আপনি মদন মিত্রর ভাষায় কথা বলবেন না, আপনি তৃণমূলের যে অংশ মস্তান, যে অংশ লম্পট, তাদের ভাষায় কথা বলবেন না। এটা আপনার প্রতি শ্রদ্ধা থেকে আমার বলা আবেদন। আর রাজনৈতিক বিরোধিতা থেকে আমার বলা হচ্ছে এইটা, আপনি যদি সত্যি মনে করেন গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো বানানো হবে, তাহলে চেষ্টা করে দেখুন। আপনাকেও এটা বুঝে রাখতে হবে যে এটা 2011 সাল না, এটা 2022 সাল। আপনাকেও এটা বুঝে রাখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ জেরবার, কর্মসংস্থানহীনতায় মানুষ জেরবার, 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার না ওটা লক্ষ্মীর ভাঁড়, আসল ভাণ্ডারটা অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে, আসল ভাণ্ডারটা অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে, আসল ভাণ্ডারটা কয়লা গরু পাচারের টাকা বিদেশের যে অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্টে, ভাণ্ডারটা ওখানে, ভাঁড়টা ঘরে। এই যে ভাঁড় দিয়ে ভাণ্ডার রক্ষা করার রাজনীতি চলতে পারে না। আপনি যদি সত্যি মনে করেন গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো বানাবেন, আপনি চেষ্টা করুন। মনে রাখবেন প্রতিরোধ কিন্তু কোনো ব্যাকরণ মানে না, প্রতিরোধ একবার শুরু হলে তা কিন্তু ব্যাকরণ মেনে হবে না। শ্রীলঙ্কাতেও পুলিশ ছিল সৌগতবাবু,
শ্রীলঙ্কার পুলিশও শ্রীলঙ্কার রাজাপক্ষের দলদাসী ছিল, হিটলারেরও মিলিটারি বাহিনী ছিল, অজেয় জার্মান যোদ্ধা বাহিনী। রক্ষা করতে পারেনি হিটলারকে, রক্ষা করতে পারেনি রাজাপক্ষকে, পুলিশ মিলিটারি দলদাসে পরিণত করে জনতার হাত থেকে রক্ষা পাওয়া যায় না, যায়নি। আপনি চেষ্টা করলে যাবে না। প্রত্যেকদিন সকালে উঠে নাকি মিডিয়া প্রত্যেকটি চ্যানেলকে নাকি ঠিক করে দেওয়া হয় যে কোন সাবজেক্ট নিয়ে কথা বলা হবে, এবং একই সঙ্গে বললেন যে বিজেপি সমস্ত বিরোধী দলগুলো তারা নাকি ভয় পেয়েছে, সেই কারণে এই ধরনের কার্যকলাপ চলছে। কি বলবেন, সরাসরি মিডিয়াকে আক্রমণ? এটা মমতা ব্যানার্জি 2010-11 সালে বলেননি কেন? তখন তো মিডিয়া খুললেই বামপন্থীরা কত খারাপ, বামপন্থীদের বিরুদ্ধে কত কুৎসা, কত অপপ্রচার। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় চিনার পার্কে এত বড় ফাইলের লাইভ করেছিল মিডিয়া, দেখিয়ে বলেছিলেন গৌতম দেবের সব জমি কেলেঙ্কারির হিসেবে এখানে আছে। আপনি সূর্য মিশ্রর কেলেঙ্কারি অভিযোগ করেছিলেন, অশোক ভট্টাচার্যের অভিযোগ করেছিলেন, সুজন চক্রবর্তীর অভিযোগ করেছিলেন। আপনি এগুলোর জন্য কমিশনও তৈরি করেছেন বিধানসভায়, প্রথম দফায় 12টা, দ্বিতীয় দফায় 5টা, মোট 17টা। 11 বছর সময় পেলেন, একটা কমিশনের রিপোর্ট জমা দিতে পারলেন না। গৌতম দেবকে সিআইডি দিয়ে ডেকে পাঠিয়েছিলেন, গৌতম দেব তো উডবান ওয়ার্ডে যায়নি, গৌতম দেব তো সিআইডি অফিসে গিয়েছিল যেখানে ডেকে পাঠিয়েছিলেন, আলিপুরেই তো গেছিল, আমিও তো সঙ্গে গেছিলাম। উডবার্নেও যায়নি, কোথাও বাড়িও বেড়ায়নি, যাবো নাও বলেনি। সূর্য মিশ্রও বলেছে আমি বাড়িতে আর পার্টি অফিসে আছি, যেখানে যেতে বলবেন যাব। তাহলে এই যে মমতা ব্যানার্জি বলছেন মিডিয়াকে, সেদিন এই অভিযোগগুলো যে মিডিয়া করেছিল, কার কথায় করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী? কার কথায় মিডিয়া আপনার সফর সঙ্গী হতো? কার কথায় মিডিয়া 24 ঘন্টা আপনাকে কভার করত? কার কথায় মিডিয়া সুরীত দত্তকে দোষী বানিয়েছিল? আজকে তাপসী মালিকের বাবা বলছে তাপসী মালিককে সিপিএম খুন করেনি, তৃণমূল খুন করেছে। আপনার চম্পলা সর্দার এখন কোথায়? আপনার দীপালী বসাক এখন কোথায়? আপনার রিজওয়ানুর রহমানের মা ইনসাফ পেয়েছে? ভাই এমএলএ হলে ইনসাফ হয়ে যায়? রিজওয়ানুর রহমানকে হত্যা করা এই হিসাবে আপনি চিহ্নিত করেছিলেন প্রদীপ টোডিয়ার জ্ঞানবন সিংকে, সেই প্রদীপ টোডিয়াজকে আপনার দলের ভাষিক সমাজের নেতা, সেই জ্ঞানবন সিং আপনি আজকে আপনার সবচাইতে পছন্দের অফিসারদের একজন, তাহলে কি ওটাও আপনার ষড়যন্ত্র ছিল? আপনি নন্দীগ্রামে গুলিচালনার সবচাইতে বড় অপরাধ বামফ্রন্টের বলে ঘোষণা করেছিলেন। গুলিচালনা কে করিয়েছিল? মনীশ গুপ্ত। তাকে আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করে জিতিয়ে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, এখন সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছেন। আপনার দলের লোকেরাও এসব বোঝে, যেই গোটাটা ছিল আপনার ষড়যন্ত্র, সেদিন সেই ষড়যন্ত্রে আপনাকে সাহায্য করেছিল বিজেপি। দুর্ভাগ্যজনকভাবে সেদিন সেই ষড়যন্ত্রে আপনাকে কংগ্রেসও সাহায্য করেছিল। কিষেনজি আপনাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, আপনি কিষেনজিকে গুলি করে মেরেছেন, বাকি সব মাওবাদীরা তৃণমূল হয়ে গেছে, সুচিত্রা মাহাতো, ছত্রধর মাহাতো, নামের পর নাম বলে যাওয়া যায়। আপনি কি ভাবেন মানুষ সব ভুলে যায়? চিতাবনি সোরেন, সালকু সোরেনের মা এখনো বেঁচে আছে, চোখের সামনে তার ছেলের লাশকে 5 দিন ধরে দেখেছে। আমরাও বলছি সালকু সোরেনের হিসেব নেওয়াটা আমাদের বাকি আছে, মইদুল বিদ্যার হিসেব নেওয়াটা বাকি আছে, সুদীপ্ত গুপ্তর হিসেব নেওয়াটা বাকি আছে, সৈফুদ্দিন মোল্লার হিসেব নেওয়াটা বাকি আছে, আনিস খানের হিসেব নেওয়াটা বাকি আছে।
ধূপগুড়ির ধর্ষিতা মেয়েটার হিসেব নেওয়া বাকি আছে, কামদুনির শিপ্রা ভৌমিকের হিসেব নেওয়া বাকি আছে, মধ্যমগ্রামের স্বপ্না ঝাড় হিসেব নেওয়া বাকি আছে। আপনি বিজেপিকে হাত ধরে আমাদের রাজ্যের মাটি চিনিয়েছেন। জ্যোতি বসু বারবার বলেছে মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ বিজেপিকে এই রাজ্যের মাটি চেনানো। আপনি চিনিয়েছেন, আপনি যে বিজেপি রাজ্যে ছিল না আপনি তাকে রাস্তা দেখিয়েছেন। আপনার পরিকল্পনায় বিকশিত হয়েছে বামপন্থীদের নিকেশ করতে হবে। আপনি ইতিহাস থেকে শিক্ষা নেননি, বামপন্থীদের নিকেশ করা যায় না, লোকসভায় শূন্য করা যায়, বিধানসভায় শূন্য করা যায়, রাস্তায় শূন্য করা যায় না। তাই রাস্তার দখল বামপন্থীদের হাতেই আছে, আর রাস্তার দখল যতদিন বামপন্থীদের হাতে থাকবে আর যতদিন একজন মানুষ আতপেটা খেয়ে ঘুমোতে যাবে, একজন বেকার রাস্তায় কাজের জন্য ঘুরবে, একজন শিক্ষার্থী শিক্ষার অভাবের জন্য হাহাকার করবে, ততদিন বামপন্থা থাকবে। আপনার ক্ষমতা নেই বামপন্থাকে নিকেশ করার। 16 আগস্ট তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের অন্দরের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কি বলবেন আপনি? না না, সে তো হয়েই গেছে। দেখেন, এতক্ষণ তৃণমূল বললাম, আসলে বিজেপি সবচাইতে খারাপ দল, ফ্যাসিবাদী, উগ্র ধর্মীয়, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, হিন্দু রাষ্ট্রের সংবিধান রচনা হচ্ছে, দিল্লি থেকে ভারতবর্ষের রাজধানী কাশীতে ট্রান্সফার হবে, সেই জন্য বিশ্বনাথ মন্দির নিয়ে ঝাঁপিয়েছে, এই সব কিছু হচ্ছে বিজেপির আরএসএসের পরিকল্পনা। অনেকটা অগ্রসররা হয়েছে, কোনো সংশয় নেই, কিন্তু ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ভিত এতটাই শক্ত মাটির উপর দাঁড়িয়ে যে ওদের অগ্রসর মানতা একটা জায়গায় গিয়ে থমকে যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু তার আগে অনেক ক্ষতি ওরা করে দিয়ে যাবে, এই দেশ অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে বিজেপির দ্বারা। 7,30,000 কোটি টাকা নরেন্দ্র মোদী কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়েছেন, আর 11,00,000 কোটি টাকা জিএসটি চাপিয়েছেন সাধারণ জনগণের উপরে, রান্নার গ্যাস পেট্রোল ডিজেল 16 টাকার, কেরোসিন 105 টাকা লিটার। বলেছিলেন বছরে 2 কোটি কাজ দেবেন, 2014 থেকে 2022 9 বছর কাজ দিয়েছেন মাত্র 8 লক্ষ, আর কাজ হাড়া করিয়েছেন শুধু কোভিডের সময় 4 কোটি স্থায়ী কাজ হারা হয়েছে। ফলে গোটা দেশটা আসলে একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো বিক্ষোভের অপেক্ষায়, যে কোনো সময় যে কোনো ধরনের বিক্ষোভের অপেক্ষায়, এবং এই সব কিছুর জন্য দায়ী আরএসএস বিজেপি। তারা দেশটাকে কার্যত আম্বানি আদানির হাতে তুলে দিতে চাইছে, যার জন্য আদানিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। আম্বানির সম্পত্তি সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে, যখন আপনার আমার সাধারণ মানুষের কারো রায় বাড়ছে না তখন আম্বানি আদানির সম্পত্তি জয়শাহর সম্পত্তি ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এটা ঠিক বিজেপি তার নিজের দলের দুর্নীতি আড়াল করছে, সেখানে সিবিআইডি পাঠাচ্ছে না, তৃণমূলের এই একটা অভিযোগ অন্তত সত্য। যদি দুর্নীতি ধরতে হয় সবারটা ধরো, নিজের দলেরটা স্পেয়ার করো না, বিজেপি সেটা করছে না। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে এইটা যে রাজনীতিতে বিজেপি এটা বোঝে যে ভোটে জিতে পশ্চিমবাংলার ক্ষমতায় তারা কোনো দিন আসতে পারবে না, কিন্তু পশ্চিমবাংলা তাদের প্রয়োজন। আবার বিহার হাত ছাড়া হয়ে যাওয়ার পরে এই প্রয়োজনটা আরও বেড়ে গেছে, তাহলে এই প্রয়োজনটা মিটতে পারে কিভাবে? এই প্রয়োজনটা মেটার রাস্তা একটাই, বিজেপির নিজের 70-72টা এমএলএ আছে, যতই মুখে তৃণমূলে যোগ দিয়েছে বলুক না কেন খাতায় কলমে তারা বিজেপির এমএলএ। মুকুল রায়ও এখন খাতায় কলমে বিজেপির এমএলএ, কারণ এই স্পিকার, তিনি তো মুকুল রায়কে বহিষ্কার করেননি তৃণমূলে যোগ দেওয়ার জন্য, পুনর্নির্বাচিত হয়ে আসবার নির্দেশ দেননি, সুতরাং অফিসিয়াল রেকর্ডে তিনি বিজেপি। তাহলে এই যে 70 আছে, সরকার করতে দরকার 147 48, টানার দরকার 78। তাহলে বিজেপি সরকারে আসার উপায় একটাই,
তৃণমূল থেকে 78টা এমএলএ ভাঙিয়ে বিজেপির দিকে নিয়ে যাওয়া, দরকার হলে তাদের কাউকে মুখ্যমন্ত্রী করা। কারণ বিজেপির পশ্চিমবাংলা চাই, এই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে হলে বিজেপিকে কি করতে হবে? বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের অভ্যন্তরে এমন বাতাবরণ তৈরি করতে হবে যাতে তৃণমূল দুভাগ হয়ে যায়। এই মুহূর্তের সম্ভাবনা মমতাপন্থী তৃণমূল এবং অভিষেকপন্থী তৃণমূল। এই যে সৌগত রায় বলেছেন, সৌগত রায় তো মমতাপন্থী তৃণমূল না, সৌগত রায় অভিষেকপন্থী তৃণমূল। তৃণমূলের অন্তরে কান পাতলেই শোনা যায়। তাহলে সৌগত রায়ের এই বলাটাও কি মমতাকে আরো বিব্রত করার জন্য? আইন শৃঙ্খলা লাটে উঠে যাক। সৌগত রায়ের কথায় যদি তৃণমূলের বাহিনী কাল থেকে সত্যি সত্যি সিপিআইএম কর্মীদের পিঠের চামড়া তোলে, আলটিমেটলি তার রেজাল্ট কি? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিণতির অবনতি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিণতির অবনতি মানে কি? আইন শৃঙ্খলা এমন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকারকে 356 ধারা জারি করার সুযোগ, তাহলে সেদিকে নিয়ে যেতে চাইলেন কি সৌগত রায়? বা অন্য যারা যারা এই হুমকির সুরে কথা বলছেন, মদন মিত্র সহ, লাঠি আমি সাপ্লাই দেব, লাঠি খেলার টিম তৈরি করো, তাহলে এই লাঠি যদি মানুষের পিঠে পড়া শুরু হয় তাহলে আলটিমেটলি ব্যাপারটা তো রেকর্ড হবে, এবং রেকর্ড হওয়া মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া। তাহলে কি তৃণমূলের অভ্যন্তরে সৌগত রায়, মদন মিত্র, মার্কা নেতারা, যারা মমতাপন্থী তৃণমূল থেকে ক্রমশ অভিষেকপন্থী তৃণমূলে পরিণত হচ্ছেন, তারা কি চাইছেন যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় যাক যাতে বিজেপি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে 356 ধারা জারি করে এবং মমতা সরকারের পতন ঘটে এবং তারপরে বর্তমান তৃণমূলের 78 এমএলএ বা তারও বেশি হতে পারে তাদের সঙ্গে বিজেপির 70 এমএলএ মিলে একটা নতুন সরকার তৈরি হয়? রাজনীতির অঙ্ক বোঝা বড় কঠিন। রাজনীতিকে বলা হয় সম্ভাবনার শিল্প, আর্ট অফ পসিবিলিটিস। পসিবিলিটিসের তালিকা থেকে এটাকে বাদ দেবেন না। এই রকম একটা অঙ্কের দিকে রাজনীতি এগোচ্ছে, তার অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে পর্যায়ক্রমে। আচ্ছা, দলের এই খারাপ অবস্থা, পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার, আজ কিংবা আগামীকাল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, আরও অনেক নাম আছে 19টা। ঠিক সেই সময় অভিষেক ব্যানার্জি দেশ ছেড়ে চলে গেলেন দুবাইতে। কেন? দলের এই খারাপ অবস্থায় কেউ বিদেশ সফরে যায়? আমাদের দলে তো যদি এই রকম একটা জরুরি প্রয়োজন পড়ে, যেমন এখন থেকেই আমাদের দলের নেতাদের বলে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচন আসছে, পার্টি থেকে ছুটি নেওয়া যাবে না। আমি চাইলেও পার্টি থেকে এখন 7 ছুটি পাবো না। আমি পার্টির যে স্তরে কাজ করি সেই স্তরের কর্মীদের জন্য এই নির্দেশ এসে গেছে। তাহলে সেই সময়ে দলের এত বড় একজন নেতা, 2 নেতা বলা হয় কার্যত যাকে, তিনি দুবাই চলে গেলেন। মানে মিক্সড অ্যালজেব্রার ঠিক কোন ফর্মুলায় এই অঙ্কটাকে মেলানো যাবে আমি বুঝতে পারছি না। ফলে অঙ্কের অনেক গোলমাল চলছে। সেই গোলমালের মধ্য থেকে বিজেপি রাজনৈতিক দল হিসাবে তার ফায়দা তুলতে চাইবে, এটাই তো স্বাভাবিক। আমরা বামপন্থীরা রাজনৈতিক দল হিসাবে আমাদের লাভ চাইবো, এটাই তো স্বাভাবিক। আবার মমতা ব্যানার্জি তৃণমূল রাজনৈতিক দল হিসাবে তার লাভ চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে ইঙ্গিতগুলো সৌগত রায় দিচ্ছেন, মদন মিত্র দিচ্ছেন, সেটা কি তৃণমূলের পক্ষে লাভজনক? আসলে সেটা তৃণমূলের পক্ষে লাভজনক না। ওটা যারা করতে নামবেন তারা তৃণমূলের ক্ষতি করবেন। তাহলে কি তৃণমূলের অভ্যন্তরে মমতা ব্যানার্জির লাভ করার চাইতে মমতা ব্যানার্জির ক্ষতি করার বাহিনী এখন বেশি?
সময় বলবে।